আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ আলামিন, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আপনারা সবাই আমার থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কি নিয়ে ভিডিও তৈরি করতে এসেছি। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক। তো আমাদের প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে সার্চ বারে গিয়ে লিখতে হবে ডাউনলোড উইন্ডোজ 10 10 মাইক্রোসফট লিখে সার্চ করলে আপনারা দেখতে পারছেন যে আমাদের মাইক্রোসফটের একটি ওয়েবসাইটের লিঙ্ক প্রথমেই চলে আসছে। আমরা সেটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পারছি এখানে উইন্ডোজ 10 নভেম্বর 2021 আপডেট, মানে আপনার যে উইন্ডোজটি দেওয়া আছে সেটি আপডেট করার জন্য বলতেছে। দ্বিতীয়ত বলতেছে যে ক্রিয়েট উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, মানে এখানে বলছে যে আপনি একটা ইনস্টলেশন মিডিয়া তৈরি করতে পারবেন। তো আপনি এখানে ডাউনলোড ক্লিক করলেন, তো এতে ডাউনলোড হয়ে গেল। আপনি ক্লিক করলেন, ওপেন করলেন ডাউনলোড করা ফাইলটি। ইয়েস, এখন একটি নতুন একটি ইন্টারফেস আসবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এই ইন্টারফেসটি চলে আসছে। তো একটু সময় লাগছে ইন্টারফেসটি আসার পরে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নতুন একটি ইন্টারফেস আসছে। তো অ্যাকসেপ্ট ক্লিক করলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটি অপশন আছে। এখানে বলতেছে প্রথমটি আপডেট দিস পিসি নাও, মানে আমার পিসিতে যে উইন্ডোজ 10 ইনস্টল দেওয়া আছে সেটা আপডেটের কথা বলতেছে। দ্বিতীয়ত বলতেছে যে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া সাচ অ্যাজ ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, ডিভিডি অর আইওএস ফাইল অ্যানাদার পিসি। তো আমি দ্বিতীয়টাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে নেক্সট নেক্সট এখানে আমার আর ডিফল্ট নিয়ে নিছে যে আমার ল্যাপটপে উইন্ডোজ 64 ব্যবহার করছি। তো আপনারা চাইলে যে এখানে ক্লিক করে এটা পরিবর্তন করে বোথ রিপিট করতে পারেন, অথবা বোথ করতে পারেন এই যে উইন্ডোজ 10, এখানে বিভিন্ন করতে পারেন। তো আমি আর চেঞ্জ করছি না, আমি উইন্ডোজ 64 বিট করে দিচ্ছি, ডিফল্ট করে দিচ্ছি। তারপরে নেক্সট, এখন এখানে আপনার দুইটা অপশন আছে, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ অর আইওএস ফাইল। তো এখানে বলতেছে যে হচ্ছে এখানে যদি আপনি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ দেন তাহলে ওটা অলরেডি কানেক্ট থাকতে হবে, আর আইএসও ফাইল থাকলে জাস্ট একটা ফাইল ডাউনলোড হবে, পরে ওটা আপনার পেন ড্রাইভ অথবা ডিভিডিটিতে নিয়ে নিতে হবে। তো আমরা আইএসও ফাইলটি ডাউনলোড করতেছি। তো ডাউনলোড করলাম আইএসও ফাইলটি, ক্লিক করে নেক্সট। এখন এখানে দেখেন যে ফাইলটা ডাউনলোড হবে কোথায়। তো এখানে ডিফল্ট সেটিং এ ডাউনলোড ডকুমেন্টে ডাউনলোড হবে সেটা দেওয়া আছে। তো আমরা চেঞ্জ না করে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পর দেখছি না যে লোডিং হচ্ছে, এখন এটা ডাউনলোড শুরু হবে। তো আসলে এটা নির্ভর করবে যে আপনার ব্রডব্যান্ডের অথবা ইন্টারনেটের স্পিডটা কেমন, ও এটার উপরে এই ডাউনলোডের স্পিডটা নির্ভর করবে। তো আমার অলরেডি ডাউনলোড শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে ডাউনলোড হচ্ছে। তো আমার ভিডিওর সুবিধার্থে, যাতে ভিডিওটি দীর্ঘ না হয় এই জন্য আমি অলরেডি ডাউনলোড দিয়ে রেখেছি। তো আমি পুনরায় ডাউনলোডের ফাইলে চলে যাচ্ছি, আমরা ডাউনলোড দিচ্ছি না, পুনরায় ডাউনলোড ফাইলে চলে যাচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে হচ্ছে আমার যে ফাইলটি, এই যে আমি ডাউনলোড দিয়েছি, তো এটা 4.28 জিবি, ঠিক আছে। তো এখন আমরা পরবর্তী স্টেপে যাবো, হচ্ছে আমার ব্রাউজারে সার্চ বারে যাই, এখন লিখবো যে রুফাস থেকে সার্চ দিলে তো আমাদের চলে এসছে এই প্রথম লিঙ্কটি, আমরা ওপেন করব। এটা হচ্ছে রুফাসের ওয়েবসাইট। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ভার্সন আছে। তো আপনি আমি প্রথমটা ডাউনলোড দিলাম, এটা 1.3 MB সাইজ। তো ডাউনলোড হয়ে গেছে, আমার ফাইলটি ওপেন করছি। ওপেন করার পরে নেক্সট দেখছেন এমন একটি ইন্টারফেস আসতেছে। তো এখন এখানে আমার কোনো ডিভাইস লাগানো নেই, এই জন্য এমন আসছে। তো আমরা এখন পেন ড্রাইভটি ব্যবহার করব। দেখেন পেন ড্রাইভ ব্যবহার করার পরে আমার পেন ড্রাইভের নাম আলামিন। তো এটা 16 জিবি পেন ড্রাইভ, এটা অটোমেটিক নিয়ে নিছে। আমি যদি পেন ড্রাইভটা আবার বের করি তাহলে দেখেন, হ্যাঁ, ওখান থেকে আমার নামটি সরে গেছে দেখতে পাচ্ছেন। তো আমি আবার পেন ড্রাইভ প্রিন্ট ক্লিক করি, দেখতে পাচ্ছেন আমার এখানে নাম অটোমেটিক নিয়ে নিছে। তো আপনারা চাইলে পেন ড্রাইভ ফরম্যাট দিয়েও ব্যবহার করতে পারবেন, অথবা ফরম্যাট না দিয়েও ব্যবহার করতে পারবেন, এটা সমস্যা নাই। তো এখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে সিলেক্ট অপশন থেকে
আপনাকে ফাইলটা দেখাই দিতে হবে। তো আমি ডাউনলোডে রাখছিলাম ফাইলটা, এই যে ডাউনলোডে, এই যে আমাদের উইন্ডোজ ফাইলটা, তো আমি এখানে ওপেন করে দিলাম। করে দেওয়ার পরে যে অটোমেটিক সবকিছু সেট আপ নিয়ে নিছে, তো এখন জাস্ট আমাকে কি করতে হবে, স্টার্টে ক্লিক করতে হবে। তো স্টার্টে ক্লিক করলাম, এগুলো সব ডিফল্ট দেওয়াই থাকবে। তো স্টার্ট ক্লিক করলাম, এখন এখানে আমাকে একটা ওয়ার্নিং দিচ্ছে যে আমার ডিভাইস থেকে সকল ডাটা কিন্তু হারিয়ে যাবে। তো আমি যদি হ্যাঁ থাকি অবশ্যই, আর ক্যান্সেল হলে আমি ক্যান্সেল করে দেবো, তো আমি রাজি আছি, এই জন্য আমি ওকে করে দিলাম। এখন দেখেন আমার এখানে শুরু হয়ে গিয়েছে। তো এটা আপনার একটু লম্বা প্রসেস, একটু সময় লাগবে আর কি। তো এটা পুরোটা কপি হতে একটু সময় লাগবে, এটা কপি হইলেই পুরোটা সবুজ হয়ে গেলে আমাদের কাজ শেষ। তো আমরা চলুন অপেক্ষা করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের স্ট্যাটাসটা পুরোপুরি সবুজে ভরে গেছে এবং রেডি। তো এখন আমাদের কাজ শেষ, এখন আমরা ক্লোজে যাব, গিয়ে আমাদের ফাইল ম্যানেজারে যাব। তো যাওয়ার পরে দেখতে পাচ্ছি যে আমাদের পেন ড্রাইভের নাম চেঞ্জ করে আলামিন থেকে হয়ে গেছে ইএসডি আইএসও, মানে এটা একটা পুরোটা উইন্ডোজ ফাইল নিয়ে নিচ্ছে, এই যে পুরোটা উইন্ডোজ ফাইল। তো বন্ধুরা এটা এখন বুটেবল কমপ্লিট। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অথবা কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। তো বন্ধুরা আসসালামু আলাইকুম।